বিধানসভাত পঞ্চায়তী ৰাজৰ স্বৰূপ আকৌ এবাৰ ফাদিল কৰিলে দক্ষিণ কৰিমগঞ্জ সমষ্টিৰ বিধায়ক আজিজ আহমেদ খানে। পূৰ্বৰ তিনিবাৰৰ বিধানসভা অধিৱেশনৰ দৰে সদ্য সমাপ্ত অসম বিধানসভা অধিৱেশনতো বিধায়ক খানৰ প্ৰশ্ন। স্বাধীনতাৰ 70 বছৰ পাছতো দক্ষিণ কৰিমগঞ্জ সমষ্টিৰ ৰাইজে কিয় নাপালে এটা খণ্ড উন্নয়ন কাৰ্যালয় অৰ্থাৎ ব্লক অফিচ? আমাৰ সতীৰ্থ বিধায়ক 125 জন আছেন, সবাই সমষ্টিতে এক একটি ব্লক অফিস আছে, কিন্তু আমার সমষ্টিতে আজকের দিনেও স্বাধীনতার 70 দশকের পরও একটি ব্লক অফিস নেই। কি এটা আপনার মাধ্যমে আমি মন্ত্রী মহোদয়কে অনুরোধ করতেছি যে কি এই সরকারের সময় আমার সাউথ করিমগঞ্জ সমষ্টিতে কি একটা ব্লক দিবেন না দিবেন না? যদি দেন তাহলে কতদিনের মধ্যে দিতে পারবেন? আগেও একবার বলেছিলেন, আর আজকেও যদি বলে দেন তাহলে ভালো হতো। আচৰিত নহয়নে, ৰাজ্যৰ 126টা সমষ্টিৰ 125টা সমষ্টিতে আছে ব্লক অফিচ, কিন্তু এই সুবিধা নাই মাত্ৰ দক্ষিণ কৰিমগঞ্জ সমষ্টিত। বিধায়ক আজিজ আহমেদ খানে বিধায়কৰূপে কাৰ্যভাৰ লোৱাৰে পৰা বিধানসভাত উত্থাপন কৰি আহিছে সমষ্টিবাসীৰ এই 70 বছৰীয়া দাবীটো। আমাৰ কুৱেশ্যনটো হৈছিল যে চৰকাৰ 28 জুলাই 2018 নোটিফাইড করেছেন যে আমার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে ব্লক নেওয়ার জন্য। আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার লোক, কিন্তু দুর্ভাগ্যবশত 1 বছর চলে গেল, আজকের দিন পর্যন্ত কি কারণে গড়বাড়া হয়ে গেছে কিন্তু সরকারে কোনো এগ্রিমেন্ট করে নাই, এর কারণ কি? বিধায়কগৰাকীৰ প্ৰচেষ্টাত 2018 চনৰ 28 জুনত এক অধিসূচনা যোগে নীলাম বজাৰ ব্লক অফিচ ঘোষণা কৰে পঞ্চায়ত মন্ত্ৰী নৱদলে। কিন্তু ইমানৰ পাছতো আদালতত দাখিল হোৱা এক PILৰ আধাৰত কৰিমগঞ্জৰ জিলা উপায়ুক্তই ব্লক অফিচ স্থাপনৰ ক্ষেত্ৰত গ্ৰহণ কৰা ৰহস্যজনক ভূমিকা সদনত ব্যক্ত কৰে মন্ত্ৰী নৱদলে। পাঁচ দহ দুহেজাৰ ওঠৰ তাৰিখৰ নিৰ্দেশ মৰ্মে একাংশ ৰাইজে এক স্মাৰক পত্ৰ দাখিল কৰে আৰু উক্ত স্মাৰক পত্ৰ যোগে মুখ্য কাৰ্যালয় নিৰাম বজাৰত ঘোষিত কৰা 28/6/2018 অধিসূচনা আৰু ভাড়াঘৰৰ উক্ত কাৰ্যালয় চলোৱাৰ বাবে 19/12/2018 চিঠি যোগে জনোৱা অনুমোদনক খাৰিজ কৰিবৰ বাবে আবেদন কৰে। এই সন্দৰ্ভত কৰিমগঞ্জ জিলা উপায়ুক্তৰ পৰা 9/5/2019 এক চিঠি যোগে এখন প্ৰতিবেদন বিচৰা হৈছে। ইতিমধ্যে কৰিমগঞ্জ জিলা উপায়ুক্তই 10/7/2019 চিঠি যোগে জনাইছে যে পঞ্চায়ত প্ৰতিনিধিসকলে উক্ত স্থানান্তৰ বিৰোধিতা কৰিছে। লগে লগে সদনত কৰিমগঞ্জৰ জিলা উপায়ুক্তৰ ভূমিকাক চোকা সমালোচনা বিধায়ক আজিজ আহমেদ খানৰ। এতিয়াতে ছাৰ লিখা আছে নট এণ্টাৰটেইন কৰিছে, ছাৰ কেছটো নট এণ্টাৰটেইন হৈছে, যিহেতু কেছটো নট এণ্টাৰটেইন হৈ গ'ল, ইয়াৰ পিছত আমার ডিসি সাহেবে যে অর্ডার করেছে যে একটা যে বারবেলি অর্ডার কইছে, বারবেলি মৌখিক কইছে যে ল এন্ড অর্ডার সিচুয়েশন হবো পারে। এইজন ডিসি এত বগাস ডিসি আজকের দিন এই সরকারে বরখাস্ত করছে তারে মাটি কেলেঙ্কারির কারণে। আজকের দিন এই যে ডিসি আসিল এই ডিসি বরখাস্ত হয়েছে, আজকের দিন সাসপেন্ড হয়েছে মাটি কেলেঙ্কারির কারণে। প্রশ্নটুকে আমার কথা হলো স্যার যে PIL 68 যেটা যেটা করছে এইটা সরকার হাইকোর্টে মাননীয় উচ্চ আদালতে বরখাস্ত করছে, যার কারণে আমি বদরপুর সমষ্টির 5টা জিপি এখানে আছে এবং উত্তর করিমগঞ্জ সমষ্টির 5টা জিপি আছে। আমি বলেছি যে আমার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 11 জিপি, আমার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির কোনো মানুষে আজকের দিন পর্যন্ত কোনো অবজেকশন করে নাই, এটা অন্য সমষ্টির মানুষে অবজেকশন করছে স্যার। আমার বদরপুর সমষ্টিতে যেহেতু একটু ব্লক আছে, এরপরেও তারা এই ব্লকের সঙ্গে জড়িত আছে 5টা জিপি, উত্তর করিমগঞ্জেও স্যার একটা ব্লক আছে এবং উত্তর করিমগঞ্জের 5টা জিপি এই আমার ব্লকের সঙ্গে সংযোগ আছে। আমি চাইতেছি যে স্যার আমার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ব্লকটু আসে, আমার 126 জনের বিধায়কের মধ্যে 125 জনের ব্লক আছে, আমার সমষ্টিতে কেনে নাই কেনে দিতে পারেন না এই স্বাধীনতার 70 দশকের পর? এইবাৰ সমগ্ৰ বিষয়টোত হস্তক্ষেপ কৰিলে বিধানসভাৰ সন্মানীয় অধ্যক্ষ হিতেন্দ্ৰ নাথ গোস্বামীয়ে। ক'লে এটা সমষ্টিত ব্লক অফিচ থকাটো উচিত, NRC প্ৰকাশৰ পাছতেই যাতে দক্ষিণ কৰিমগঞ্জৰ ৰাইজে এটা ব্লক অফিচ লাভ কৰে সেই ক্ষেত্ৰত বিশেষ দৃষ্টি ৰাখিব বুলি ৰুলিং দিলে বিধানসভাৰ অধ্যক্ষগৰাকীয়ে।
এই কথাটো প্ৰকৃততে এটা সমষ্টি এটা ব্লক নোপোৱাকৈ থাকিব নালাগে, লাগিলে ব্লকৰ লাগিলে বাকী পঞ্চায়তখন গুচাই দিয়ক, লাগিলে দৰকাৰ হ'লে বেলেগত জাপি দিয়ক, কিন্তু ব্লক এটা হোৱাটো তেওঁ সমষ্টিটোতো প্ৰয়োজন। বক আৰু নালাগে, কি দুখ হ'ব আৰু, ইয়াতকৈ দুখ নহয়। বক ইয়াত লিখিছে বিষয়টো বিবেচনা হৈ আছে চৰকাৰৰ, মই আপোনাৰ বিবেচনা লাগেনি ছাৰ, স্বাধীনতাৰ 70 বছৰ আপোনাৰ কথাটো ক'লে নুবুজে গেলে, মই আপোনাৰ পক্ষত থিয় দিছো। বক যদি বিধানসভাৰ অধ্যক্ষৰ প্ৰতিশ্ৰুতিয়ে কাম দিয়ে তেনেহ'লে কৰিমগঞ্জৰ জিলা প্ৰশাসনে বাধা দিলেও বিধায়ক আজিজ আহমেদ খানৰ প্ৰচেষ্টাত দক্ষিণ কৰিমগঞ্জবাসীয়ে লাভ কৰিবলৈ সক্ষম হ'ব স্বাধীনতাৰ 70 বছৰৰ পাছত বহু আকাংক্ষিত ব্লক অফিচ।